একেবারে সাংঘাতিক কাণ্ড সাংঘাতিক বললে বোধহয় ভুল হবে যশহর রোডে নেমে এলো আস্ত বিমান রাস্তার ওপর গোটা বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগলো রাস্তার পাশের লাইট পোস্টে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নিউ বারাকপুর বিটি কলেজ সংলগ্ন এলাকায় যে বিমান আকাশপথে চলাচল করার কথা সেই বিমানই কিনা রাস্তায় রাস্তাতে অ্যারোপ্লেন এই খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় যশোহর রোডের ধারে তবে বিমানটি বাতিল বিমান বলেই জানা গেছে সূত্রের খবর অনুযায়ী পড়শি রাজ্য থেকে বিমানটিকে সড়ক পথে নিয়ে যাওয়ার জন্য সংস্থার লোকজন এদিন বিমানবন্দরে আসেন দমদম এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যশোহর রোডে ওঠার মুখেই প্রথম দুর্ঘটনার কবলে পড়ে বিমান ধাক্কা লাগে রাস্তার পাশের লাইট পোস্টে তবে ঘটনায় সেরকম কোনো ক্ষতি হয়নি বিমানের পেছনের দিকের অংশ খানিকটা ভেঙে যায় জানা গেছে বিমানটি এয়ার ইন্ডিয়ার একটি বাতিল বিমান পাঞ্জাবের একটি সংস্থা বিমানটিকে অকশানে কিনেছে নিয়ে যাওয়া হচ্ছিল পাঞ্জাবে পথেই ঘটে বিপত্তি সূত্রের দাবি বাতিল বিমানটিকে রেস্তোরাঁ বা কোনো দর্শনীয় স্থানে রাখা হতে পারে ব্যবসায়িক উদ্যোগে সে কারণেই নিয়ে যাওয়া হচ্ছিল কিছু হয়নি ওখান থেকে প্লেনটা অকশন করে পাঞ্জাবে নিয়ে যাবে এই গেট থেকে বার করেছে না না কোনো ঠিক হবে না হয় এটা সে খুলে বিক্রি করবে নচেত এটা মোটিফিকেশন করে হোটেল করবে দেখা যাচ্ছে সেই জিনিসই করবে দেখে বডিটাকে খোলেনি টানা পাতলগুলো খুলেছে ডানাগুলো খুলে নিয়েছে খুলে নিয়ে ওখানে গিয়ে সেটিং করবে কারণ ভাঙে ভাঙেনি একটা মালও ভাঙেনি দেখেন এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার যশোহর রোডে বিমান দুর্ঘটনার খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় অনেকেই সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন স্বাভাবিকভাবেই রাস্তায় ভিড় জমতে শুরু করে এই খবরে রাস্তার মাঝে বিশাল বিমান দেখে অনেকে সেলফিও তুলতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে দুটি ট্রলারে চাপিয়ে বিমান নিয়ে যাওয়া হচ্ছিল একটি ট্রলারেই ছিল বিমানের মূল অংশ বাকি একটিতে বিমানের সামনের পেছনের অংশের পাশাপাশি ডানাগুলি রাখা ছিল দুর্ঘটনার পর আপাতত বিমানটিকে যশোহর রোডের পাশে রাখা হয়েছে রাতের দিকে রাস্তায় যানবাহন কমলে প্লেনটিকে নিয়ে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন ট্রাক চালকেরা যশোর রোডের ধারে এটা মনে হয় অনেক পুরনো একটা এয়ার বাস এয়ার ইন্ডিয়া এখন এটাকে যেটা আমরা শুনছি যে এটা অকশান হয়েছে যে কিনেছে সে তার সুবিধা মতো ট্রাকে করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে আমার যেটা মনে হলো যে এই মুহূর্তে যশোর রোডে যথেষ্ট যশোর রোড যথেষ্ট ব্যস্ত আছে যার জন্য এরা রাত্রের দিকে হয়তো এখান থেকে কোম্পানি নিয়ে যাবে খবর পেলাম বোধ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক এটা কিছু হয়নি এটা সৌভাগ্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাকপুর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ